হ্যালো তাহমি, পরীক্ষা 10টা পর দিয়ে দিও। পাইছি স্যারকে ফোন দিব। হ্যালো স্যার, সাজেশন পাইছি, এটা সলভ করে দিয়ে দিয়েন, মেসেঞ্জারে পাঠিয়েছি, দেখেন। হ্যাঁ সামিন, আমি রাত 11টার মধ্যে তোমাকে সব সলভ করে দিয়ে দিব, ঠিক আছে? আমি ডিকশনারি দেখে সব প্রশ্নের আনসার লিখে দিতেছি, গাইড বইও আছে আমার সাথে, চিন্তা করো না। কালকে এগুলোই পরীক্ষা আসবে, ঠিক আছে? কোনো চেঞ্জ আসবে না। রাখলাম, বাই। হ্যাঁ বন্ধুরা, না কেন কি ভুল ভুল সাজেশন নিছ? হ্যাঁ পরীক্ষায় সব উঠে অর্ডার দেওয়ার পর কমন সাজেশন নিছ, কোনো কমন কিছু আছে নাই। তা তোমাকে ধরবো, আমার পরীক্ষা অনেক খারাপ হয়ে যাবে। ব্যর্থ ছেলে, আল্লাহ কালকে থেকে জেএসসি পরীক্ষা, এত পড়া কি করবো? কাল কোনো সাজেশন মাসুন কিচ্ছু পাই না। আল্লাহ, সবাই তো সাজেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যাবে, শেট কিচ্ছু পড়া হয় নাই, এতগুলা বই পড়ে আছে। আল্লাহ, কি করবো? ইয়েস, পিএসসি পরীক্ষা সাজেশন পাইছি, আর তার সিম্বা কত কষ্ট করতেছে। আল্লাহ, তোমার ভাই এত পড়ে এত খারাপ রেজাল্ট করলো কেন? হ্যাঁ আমার ভাই খারাপ রেজাল্ট করুক, আর তোমার ফাকিবের ভাইটা এত ভালো করলো ইন্টারনেট। আরে আমার ভাই এত তোমার মতন এত তোমার ভাইয়ের মতন ফালতু বই পড়ে না, ফেসবুক থেকে পড়ে।